সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। গল্পলগন আজ পরিবেশন করছে রাকিব হাসান রচিত তিন গোয়েন্দা সিরিজের একটি গল্প, ভূতের হাসি। আজ শুনবেন প্রথম অংশ। গল্প পাঠে রুবা। অডিও এডিটিং, সাউন্ড এফেক্ট অ্যান্ড মিউজিক কম্পোজড বাই টুংটাং। অল দ্য ইনস্ট্রুমেন্টস প্লেড বাই রুবা টুংটাং অ্যান্ড অনন্ত। চলুন শুনি গল্প, ভূতের হাসি। সাইকেলের লাইট জ্বেলে দিল মুসা আর রবিন। বাড়ি এখনো মাইল দুয়েক। শীতকালে এই ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চলে হঠাৎ করেই রাত নামে। খাইছে, বলে উঠল সরকারি গোয়েন্দা। আরো আগে রওনা দেওয়া উচিত ছিল, ঘোর অন্ধকারে হাসল রবিন। খাইছে বলাটা মুদ্রা দোষ হয়ে গেছে তার বন্ধু মুসা আমানের। পর্বতের ভেতরে পাহাড়ি নদীতে সাঁতার কাটতে গিয়েছিল দুই গোয়েন্দা। চমৎকার কেটেছে দিন। আরো ভালো লাগতো যদি কিশোর থাকতো সঙ্গে। তাদের আরেক বন্ধু কিশোর পাশা তিন গোয়েন্দার প্রধান। স্যান্ডবিচ ইয়ার্ডে জরুরি কাজ ছিল, তাই যেতে পারেনি। ধীরে ধীরে প্যাডেল ঘুরিয়ে চলেছে দুই ক্লান্ত কিশোর। একপাশে পাথরের দেয়াল শুরু হলো। রাতের অন্ধকার চিরে দিল কার চিৎকার। চমকে ব্রেক চাপলো মুসা, দাঁড়িয়ে গেল সাইকেল। সামলাতে না পেরে তার গায়ের ওপর এসে পড়ল রবিন। উফ করে উঠল রবিন। ফিসফিসিয়ে জিজ্ঞেস করল মুসা, শুনেছ? মুসার সাইড স্ট্যান্ডের ভেতরে ঢুকে গেছে রবিনের সামনের চাকা। টেনে ছাড়িয়ে নিতে নিতে বলল, শুনলাম তো। কেউ ব্যথা পেল বুঝি, কান পেতে রয়েছে দুজনেই। দেয়ালের ওপাশে ঝোপের ভেতরে কিসের নেড়া চড়া। আবার শোনা গেল চিৎকার। হ্যাঁ, সাহায্যের আবেদনই। বিপদে পড়েছে লোকটা। ওদের ঠিক সামনেই ভারী একটা লোহার গেট, পাল্লার ওপর কাঁটা বসানো। দেয়ালের ওপাশে যাবার পথ। এক মুহূর্ত দেরি করল না মুসা, সাইকেল রেখে দৌড় দিল গেটের দিকে। পেছনে ছুটল রবিন, আও করে কোনোই চেপে ধরে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ ছোট্ট কি যেন জোরে বাড়ি খেয়ে উড়ে গিয়ে পড়ল মাটিতে। এই যে এই, নিচু হয়ে জিনিসটা কুড়িয়ে নিল মুসা। ইঞ্চি তিন এক লম্বা ধাতব জিনিস, স্পষ্ট দেখা না গেলেও বুঝতে অসুবিধা হলো না এটা পুতুল। তারার আলোয় মৃদু চকচক করছে। কে ছুড়লো মুসা? জানি না, দেখো গলায় ফাঁস লাগানো, বাঁধা ছিল কোনো কিছুর সঙ্গে, দেয়ালের ওপাশ থেকে ছুঁড়েছে মনে হলো, রবিন বলল। তোমার? দেয়ালের ওপাশে পায়ের শব্দ। ঝোপঝাড় মারিয়ে ছুটে আসছে, কি যেন ছুঁড়ে ফেলেছে। দেখো দেখো, চাপা গলায় বলল কেউ। দেখছি দেখছি বস, বলল দ্বিতীয় জন। গেটের তালায় ঘষার শব্দ, খোলার চেষ্টা চলছে। দ্রুত এদিক ওদিক তাকালো দুই গোয়েন্দা। বড় একটা ঝোপ দেখে তাড়াতাড়ি গিয়ে তার মধ্যে সাইকেল ঢুকালো। লুকিয়ে বসে রইল ভেতরে দেয়ালের কাছাকাছি। মরচে ধরা কবজায় কিচকিচ শব্দ তুলে খুলে গেল লোহার ভারী পাল্লা। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটা আবছা মূর্তি, রাস্তার ধার ধরে দৌড় দিল। ঝোপের ভেতর দম বন্ধ করে রয়েছে ছেলেরা, দুরু দুরু করছে বুক। তাদের পাশ দিয়ে ছুটে চলে গেল লোকটা। চেহারা দেখেছ? ফিসফিস করল রবিন। না, বেশি অন্ধকার, আমিও না, দুটা খুঁজছে বোধ হয়, দিয়ে দেওয়া উচিত। ফুটদশেক দূরে এসে দাঁড়িয়েছে আরেকটা ছায়া মূর্তি। লম্বা চোখা নাক, পাখির মাথার মতো ক্ষুদে একটা মাথা, পাখির মতোই ঝটকা দিয়ে এদিক ওদিক নড়ছে। দুজনকে চমকে দিয়ে অদ্ভুত কণ্ঠে হেসে উঠল মূর্তিটা। আতঙ্কে অবশ হয়ে এলো মুসার শরীর। তাদের আরো অবাক করে মানুষের কণ্ঠে কথা বলে উঠল আজব পক্ষী মানব। চলে এসো, এখন পাবে না। এ বস, বেশি অন্ধকার, পথের ধার থেকে জবাব দিল দ্বিতীয় মূর্তিটা। কল সকালে খুঁজে বের করব। মাথার কাছে সামান্য কুঁজো
কিম্ভূত ছায়াটার। অন্য ছায়াটা তার কাছাকাছি হলো। ঝোপ মারিয়ে গেটের দিকে এগুলো দুটোই। ভেতরে ঢুকলো, বিচিত্র শব্দ করে বন্ধ হয়ে গেল পাল্লা, তালা লাগলো আবার, ধীরে ধীরে মিলিয়ে গেল পদশব্দ। দেখেছ? গলা কাঁপছে রবিনের। মাথাটা দেখেছ? একেবারে পাখি, আর হাসিটা কি জঘন্য, পিলে চমকে যায়। কে ওটা? আল্লাহ মালুম। চলো ইয়ার্ডে যাই, কিশোরকে বলবো। হ্যাঁ চলো। মুসা একমত হলো। সাইকেলে চাপলো আবার দুই গোয়েন্দা, জোরে প্যাডেল ঘুরিয়ে চলল। যত তাড়াতাড়ি পারে সরে যেতে চায় ভুতুরে এলাকা থেকে। ব্ল্যাক অ্যাসিটাস ধরে চলেছে ওরা। পেছনে শোনা গেল আবার অট্টহাসি, খান খান করে দিল যেন পাহাড়ি রাতের জমাট নিস্তব্ধতা। গতি আরও বাড়ালো ওরা। গিরিপথ পেরিয়ে এসে সামনের পরিচিত রকি বিচের আলো দেখার আগে কমালো না। নিরেট নিখাত স্বর্ণ, বিড়বির করলো কিশোর। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে পুতুলটা। দামি? জিজ্ঞেস করলো রবিন। সোনার চেয়েও দামি। মাঝে মাঝে কঠিন শব্দ ব্যবহার কিংবা দুর্বুদ্ধ করে কথা বলা কিশোরের স্বভাব। সোনা আবার সোনার চেয়ে দামি হয় কি করে? বুঝতে পারছে না মুসা। হাসিতে বিকশিত পুতুলটাকে ধপাস করে টেবিলে নামিয়ে রাখলো কিশোর। ঋষিদের মতো আসন পেতে বসলো সোনার পুতুল। দেখেছ কি যত্ন করে খোদাই করেছে, দক্ষ শিল্পীর কাজ। মাথায় দেখো যেন পালকের মুকুট। শিল্পী রেড ইন্ডিয়ান, অনেক পুরনো, এরকম জিনিস মিউজিয়ামে দেখেছি। হেডকোয়ার্টারে আলোচনায় বসেছে তিন গোয়েন্দা। পুরানো একটা মোবাইল হোম ট্রেলার বাতিলে কিনে এনেছেন কিশোরের চাচা রাশেদ পাশা। বিক্রি করা যায়নি, ওটা দিয়ে দিয়েছেন ছেলেদেরকে। লোহা লক্কর আর পুরানো জঞ্জালের তলায় চাপা পড়েছে, ওটা এখন আর বাইরে থেকে দেখা যায় না। জঞ্জালের ভেতর দিয়ে কয়েকটা গোপন পথ বানিয়ে নিয়েছে তিন কিশোর। হেডকোয়ার্টারে ঢোকার পথ, ভাঙা ট্রেলারটাকে ঠিকঠাক করে নিয়েছে ওরা। ভেতরটা আর বোঝায় যায় না, বাতিল হয়ে পড়েছিল। চেয়ার টেবিল আছে, টেলিফোন, টেপ রেকর্ডার আর নানা রকম আধুনিক যন্ত্রপাতি আছে। ছোট একটা ল্যাবরেটরি, এমন কি খুদে ডার্ক রুমও আছে ছবি প্রসেস করার জন্য। নিচের ঠোঁটে বার দুই চিমটি কাটলো কিশোর, বলল, তাহলে তোমাদের ধারণা সাহায্যের জন্য যে চেঁচিয়েছে সেই পুতুলটা ছুঁড়েছে? কিন্তু ধারণা দিয়ে তো কাজ হবে না, প্রমাণ চাই। কি বলছো কিশোর? প্রতিবাদ করল মুসা। চিৎকার শুনে বীরের মতো এগিয়ে গেলাম সাহায্য করতে, অন্ধকারে পুতুল কুড়িয়ে নিলাম, ঝোপের ভিতরে লুকিয়ে ভূত দেখলাম, হাসি শুনলাম তাও পালালাম না, আর কি করতে পারতাম? বস বস করলো, বলল রবিন। ডাকাতের দল না তো? তাহলে ওই ভুতুলের ছায়াটা কি? পাখির মতো মাথা, ঠোঁটের মতো নাক কুঁজো, আর কি হাসি, ভূতের বাপ ওটা, ডাকাত না। অযৌক্তিক কথা বলে লাভ নেই, বলল কিশোর। হাসিটা কেমন? তীক্ষ্ণ, সঙ্গে সঙ্গে বলল মুসা। বাচ্চা ছেলের চিৎকারের মতো না, মেয়ে মানুষের, শুধরে দিল রবিন। না মেয়ে মানুষ না, খ্যাপার, বদ্ধ উন্মাদের, পিলে চমকে দেয়, বাজে হাসি, খুবই বাজে, কেমন যেন বিষণ্ণ, বুড়ো মানুষের হাসির মতো লাগে। থামো থামো, হাত তুলল কিশোর। হাসিটা একসঙ্গে দুজনেই শুনেছো? নিশ্চয়ই, জোর গলায় বলল মুসা। তবে একে হাসি কিনা বলতে পারবো না। আমি শুনতে পারলে ভালো হতো, কেমন হাসি বুঝতে পারতাম। তবে সাহায্যের জন্য যে চেঁচিয়েছে এতে তো কোনো দ্বিমত নেই। না, একসঙ্গে বলল দুই সরকারি গোয়েন্দা। গভীর ভাবনা থেকে ডুব দিয়ে উঠল কিশোর। তোমাদের কথা শুনে মনে হচ্ছে জায়গাটা পেড্রো জ্যাক স্টেট, আঙুল মটকালো রবিন। নিশ্চয়ই বুড়ো পেড্রোর জমিদারি, 5,000 একরের বেশি। হ্যাঁ, বেশিরভাগই বন আর পাহাড়, ফসলের জমি তেমন নেই। শুনেছি অনেক আগে বুড়োর নাকি গরুর পাল ছিল, গরু পুষত, এখন নেই,
মুসা জিজ্ঞেস করল। মাথা নাড়ল রবিন। না, লাইব্রেরির রেফারেন্স বইপত্র ঘেঁটেছিলাম একদিন। স্পেন থেকে এসেছিল বুড়োর দাদা, খামার করেছিল ওখানে। বুড়ো পেড্রোর আমলেই গরু শেষ হয়ে যায়। তার একমাত্র মেয়ে মিস কেরা পেড্রোর জন্য কিছুই রেখে যেতে পারেননি। মিস কেরাও বুড়ো হয়েছেন, খুবই সাধারণভাবে থাকেন। ল্যান্ড পুয়ার বলে একটা কথা আছে না, তাই এত জায়গা অথচ কাজে লাগাতে পারছেন না। টাকা নেই, লোকজন রাখতে পারেন না। এক চাকরানি আর একজন মালি, ব্যাস। মহিলা নাকি একা থাকতে পছন্দ করেন, কেউ কখনো যান না তার সাথে দেখা করতে। বইয়ের পোকা রবিন, তিন গোয়েন্দার সমস্ত কেসের রেকর্ড রাখার দায়িত্ব তার ওপর। ফালতু কথা বলে না, সে যা বলছে জেনে শুনেই বলছে। গম্ভীর হয়ে গেল কিশোর। ভূত। আচ্ছা, পেড্রো জ্যাক স্টেটে কি করছিল দুজনে? মূর্তিটাই বা ছুঁড়ে ফেলল কে? দুজন নয়, একজন, শুধরে দিল মুসা। আরেকটা তো ভূত, ভূতের সঙ্গে যোগ দিয়েছে এক ডাকাত। কি ডাকাতি করতে যাবে ওখানে? মনে করিয়ে দিল রবিন। মিস কেরা পেড্রোর টাকা নেই। পুতুলটা হাতে নিয়ে ঘুরে ফিরে দেখছে কিশোর, আশা করছে যেন এখনই কথা বলে উঠবে, প্রশ্নের জবাব দেবে। হঠাৎ স্থির হয়ে গেল তার হাত। কি হলো? জিজ্ঞেস করল রবিন। পুতুলের নিচের দিকে নখ দিয়ে খুঁটছে কিশোর। ছোট্ট একটা দরজা খুলে মেঝেতে কি যেন পড়ল। গোপন খুপরি, চেঁচিয়ে উঠল মুসা। কাত হয়ে কুড়িয়ে নিল কিশোর এক টুকরো কাগজ, ভাঁজ খুলে টেবিলে বিছিয়ে হাত দিয়ে ডোলে সমান করল। দেখার জন্য ছুটে এলো অন্য দুজন। মেসেজ, বলল রবিন। বুঝতে পারছি না, মাথা নাড়ল গোয়েন্দা প্রধান। লেখাই মনে হচ্ছে, কি ভাষা কে জানে? ভুরু কুচকে চেয়ে আছে মুসা আর রবিন, ওরাও কিছু বুঝতে পারছে না। এ ভাষার কখনো দেখেনি বলল কিশোর। নীরবে খানিকক্ষণ কাগজটার দিকে চেয়ে রইল ওরা। শোনো, তোতলাতে শুরু করল রবিন। লেখার মানে কালি দিয়ে লেখা হয়নি, রক্ত। আলোর কাছে সরিয়ে নিয়ে আরো ভালো করে লেখাটা দেখল কিশোর। অস্বস্তিতে মাথা চুলকাচ্ছে মুসা। ঠিকই বলছে রবিন, একমত হলো কিশোর, রক্তেই লেখা। হাতের কাছে কালিটালি কিছু ছিল না লেখকের, হয়তো কোনো বন্দী, রবিন অনুমান করল, কিংবা দলছুট কেউ। মুসা বলল, ডাকাতের দল থেকে বেরিয়ে অনেক কিছুই হতে পারে, বাধা দিয়ে বলল কিশোর। তবে বোঝা যাচ্ছে তিন গোয়েন্দার উপযুক্ত রহস্য, আরেকটা কেস। এখন প্রথম কাজ মেসেজের পাঠ উদ্ধার করা, কে করবে? একজনের কথাই মনে আসছে, মিস্টার ক্রিস্টোফার। হ্যাঁ, রাত অনেক হয়েছে, আজ বিরক্ত করা ঠিক হবে না, কাল সকালে ফোন করব। পরদিন সকালে নাস্তা সেরে স্যান্ডউইচ ইয়ার্ডে ছুটে এলো মুসা আর রবিন। রেন্টার রাইট অটো কোম্পানিতে ফোন করেছিল কিশোর। রাজকীয় রন্স রয়্যালসে হাজির হলো ভেনসন। পুরনো মডেলের কুচকুচে কালো বিশাল গাড়িটার জায়গায় জায়গায় সোনালী অলঙ্করণ, খুব সুন্দর। আগে হলিউড যাবো ভেনসন, বলল কিশোর। মিস্টার ডেভিস ক্রিস্টোফারের অফিসে। ভেরি গুড মাস্টার ফাশা, মিহি কণ্ঠে বলল খাঁটি ইংরেজ সোফার। অফিসে রয়েছেন বিখ্যাত চিত্র পরিচালক। বিশাল ক্যাবিনের ওপাশ থেকে স্বাগত জানালেন তিন গোয়েন্দাকে। এসো ইয়াং ফ্রেন্ডস, এবার কি? খুলে বলল ছেলেরা। মন দিয়ে শুনলেন ক্রিস্টোফার। পুতুলটা নিয়ে ভালো মতো দেখে নামিয়ে রাখলেন টেবিলে। পুরনো, অনেক পুরনো এমুলেট, ইন্ডিয়ান কারিগরের কাজ, সন্দেহ নেই। ইন্ডিয়ান শিল্পের ওপর একটা ডকুমেন্টারি ফিল্ম করেছিলাম টেলিভিশনের জন্য, অনেক কিছু জেনেছি তখন। অ্যামিউলেটটা দেখেই বোঝা যায় চ্যামেশ ইন্ডিয়ানদের কাজ। অ্যামিউলেট কি স্যার? জিজ্ঞেস করল মুসা। মন্ত্রপুত পুতুল, গলায় ফাঁস লাগানো থাকে, এতে নাকি শয়তান কাছে ঘেঁষতে পারে না, মূর্তির মালিকের অশুভ কিছু ঘটে না, সেলফ কুসংস্কার। চ্যামেশদের অনেকের কাছে এ ধরনের পুতুল আছে। রকি বিচেও ইন্ডিয়ান ছিল?
ছিল, জবাব দিল রবিন। আগে রকি বিচে চামেশ ইন্ডিয়ানরা ছিল উপকূলের ধারে, স্প্যানিশ জমিদারদের গোলামি করেছে অনেকে। হ্যাঁ ঠিকই বলেছ, মাথা দোলালেন পরিচালক। এখন পক্ষী মানবের কথা বলো, লম্বা কুঁজো পাখির মতো খুদে মাথা, ঝটকা দিয়ে দিয়ে নড়ছিল, অট্টহাসি হেসে উঠেছিল না? হ্যাঁ স্যার। তুমি আর মুসা ছায়াটার খুব কাছে ছিলে, একই সময় হাসি শুনেছ, অথচ ভিন্ন ভিন্ন ভাবে বর্ণনা করছ, তোমার কি মনে হয় কিশোর? বুঝতে পারছি না স্যার। আমিও না, স্বীকার করলেন পরিচালক। দেখি মেসেজটা, কাগজের টুকরোটা বের করে দিল কিশোর, রক্তে লেখা। ভালো করে দেখে বললেন মিস্টার ক্রিস্টোফার, আর একটা ব্যাপার লক্ষ্য করেছ, খুব বেশি পুরনো নয় কাগজটা, বেশি দিন আগে রাখা হয়নি। পড়তে পারছেন স্যার? জিজ্ঞেস করল রবিন। না, এরকম লেখা আর দেখিনি। খাইছে তাহলে? হতাশ কণ্ঠে বলল মুসা। কিশোর বলছিল আপনি পড়তে পারবেনই, এখন তাহলে কি করব স্যার? রবিনও হতাশা ঢাকতে পারল না। আমি পারিনি বলে অন্য কেউ যে পারবে না তা তো বলিনি, মিটিমিটি হাসছেন পরিচালক। আমার এক বন্ধু আছেন, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার প্রফেসর, প্রাচীন ভাষার বিশেষজ্ঞ, ফিচার ফিল্মটা করার সময় অনেক সাহায্য করেছে আমাকে। রকি বিচাই থাকে, আমার সেক্রেটারির কাছ থেকে ঠিকানা নিয়ে যাও, কি হয় জানিও আমাকে। মিস্টার ক্রিস্টোফারকে ধন্যবাদ জানিয়ে অফিস থেকে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। প্রফেসরের ঠিকানা লিখে নিল সেক্রেটারির কাছ থেকে। পাশা স্যান্ডবিচ ইয়ার্ড থেকে মাত্র কয়েক ব্লক দূরে থাকেন প্রফেসর নরম্যানেজ। ভ্যানসনকে রকি বিচে ফিরে যেতে বলল কিশোর। প্রফেসর হেনরির ছোট্ট সাদা বাড়িটা রাস্তা থেকে দূরে, ঘন গাছপালায় ঘেরা, সীমানার চারপাশে সাদা খাটো খুঁটির বেড়া। ভ্যানসনকে গাড়ি নিয়ে চলে যেতে বলে গেটের কাঠের পাল্লা ঠেলে ভেতরে ঢুকল কিশোর, পেছনে মুসা আর রবিন। ইট বিছানো পথ চলে গেছে গাড়ি বারান্দা পর্যন্ত, এগুলো ওরা অর্ধেক পথ পেরিয়েছে। এ সময় পাশের ঘন ঝোপ থেকে বেরিয়ে পথ রোধ করে দাঁড়ালো এক লোক। এই বলেই থেমে গেল রবিন। একেই চড়া কাঁধ লোকটার, গাঢ় বাদামি পালিশ করা, পাকা চামড়ার মতো গায়ের রং, কালো চঞ্চল চোখের তারা, ঠোঁটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে স্বচ্ছ ঝকঝকে দাঁত, মোটা খসখসে সুতি কাপড়ের শার্ট পরানো, একই কাপড়ের পাজামা, কোমরে কাপড়ের চওড়া বেল্ট কষে বেঁধেছে, মাথায় সাদা বড় হ্যাড, খালি পা, হাতে পাকা লম্বা ফলাওয়ালা ভয়াল এক ছুরি, কালো চোখ জ্বলছে লোকটার, সামান্য কুঁজো হয়ে পা পা করে এগোচ্ছে, ছুরিটা সামনে বাড়ানো, পাথর হয়ে গেছে তিন গোয়েন্দা। আরেক পা এগিয়ে ভীষণ ভঙ্গিতে ছুরি নাড়লো লোকটা, বিচিত্র ভাষায় কি যেন বলে লাফিয়ে এসে পড়লো কাছে, থাবা দিয়ে কিশোরের হাত থেকে সোনার পুতুলটা ছিনিয়ে নিয়েই এক দৌড়ে গিয়ে ঢুকে পড়লো ঝোপে। ঘটনার আকস্মিকতায় ধ হয়ে গেছে ছেলেরা, নড়ার এমনকি চিৎকার করার ক্ষমতাও যেন নেই। সবার আগেই সামলে নিল মুসা। নিয়ে গেল তো, বিপদে তোয়াক্কা না করে লোকটার পেছনে দৌড় দিল সে, ঝোপে গিয়ে ঢুকলো হুড়মুড় করে, পেছনে ছুটলো অন্য দুজন, ঝোপঝাড় ভেঙে বাগানের একধারে বেরিয়ে এলো ওরা। দেরি হয়ে গেছে, পুরানো রংচটা একটা গাড়িতে উঠছে লোকটা, ড্রাইভিং সিটে বসে আছে আরেকজন। ছেলেরা বেড়া ডিঙানোর আগেই গর্জে উঠল পুরনো ইঞ্জিন, চলতে শুরু করলো গাড়ি। গেল অ্যাম্বুলেন্স, চেঁচিয়ে বলল মুসা। আজ এ পর্যন্তই, শীঘ্রই ফিরব পরবর্তী পর্ব নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।